আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমরা কিভাবে আমাদের মেমোরি লিমিটটা ইনক্রিজ করতে পারি। সো আমরা যদি একটা থিম অথবা প্লাগিং ইনস্টল করতে চাই, এই ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেমটা পড়ার পসিবিলিটি সব থেকে বেশি। সো আমি হচ্ছে একটা প্লাগিং ইনস্টল করি, যদি করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে একটু রিফ্রেশ দিয়ে নিই। এখন যদি আমি হচ্ছে আপলোডে ক্লিক করি, প্লাগিনে ক্লিক করি, আমি একটা প্লাগিন ইনস্টল করবো, ওপেন, তারপর ইনস্টল। সো ইনস্টল দেওয়ার সাথে সাথে আমাকে বলতেছে যে এইখানে একটা ওয়ার্নিং আছে, এই ওয়ার্নিংটাতে বলতেছে যে আমার যে অলরেডি php.ini ফাইলের যে একটা মেমোরি লিমিট দেওয়া আছে, যে ওই লিমিট থেকে বেশি হচ্ছে আমার ফাইল আপলোডের যে সাইজটা, মানে হচ্ছে আমার প্লাগইনের যে সাইজটা ওইটা, সো ওইটা হচ্ছে ইনক্রিজ করতে হবে। সো ওইটা ইনক্রিজ করার জন্য কি করতে পারি, ওইটা ইনক্রিজ করা খুবই সিম্পল। জাস্ট আমার একটা ব্লগ আছে, এই ব্লগের মধ্যে আমি অলরেডি আপনাদেরকে এই কোডগুলো দিয়ে দিব। এই তিনটা স্টেপ যদি ফলো করেন, আপনারা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। সো প্রথম স্টেপটা হচ্ছে আপনি php.ini ফাইলটা খুঁজবেন, আপনার সিপ্যানেলের মধ্যে এই ফাইলটা আছে কিনা। যদি এই ফাইলটা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ফাইলটা ক্রিয়েট করবেন এবং এই কোডটা নিচে পেস্ট করে দিবেন। এই কোডের মধ্যে দেওয়া আছে আমাদের আপলোডের সাইজটা, ম্যাক্সিমাম সাইজটা কত হবে, তারপর হচ্ছে পোস্ট সাইজটা কত আছে, মেমোরি লিমিটটা কত আছে, এই সম্পূর্ণ কিছু এখানে দেওয়া আছে। সো এই জিনিসটা হচ্ছে একটা আমরা একটা ফাইল ক্রিয়েট করবো, ফাইলের মধ্যে রাখবো। সো প্রথম হচ্ছে আমি ফাইল ম্যানেজারে চলে যাবো, তারপর হচ্ছে আমাদের এই যে ডোমেন, যে ডোমেনের মধ্যে আমরা কাজ করতেছি ওই ডোমেনের ভিতরে যেতে হবে। একাধিক ডোমেন থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটার মধ্যে যেটা নিয়ে কাজ করতেছেন জাস্ট ওইটার মধ্যে কাজটা করবেন। সো প্রথমত হচ্ছে আমাদের php.ini। সো আমাদের এখানে অলরেডি দেখতে পেয়েছি যে আমাদের এখানে কোনো php.ini ফাইল নাই। সো আমরা কি করতে পারি, ফাইলেতে এখানে যে ফাইল অপশনে ক্লিক করবো এবং এখানে হচ্ছে লিখবো php.ini। সো দেওয়ার পর তারপর ক্রিয়েট নিউ, এন্টার দিলে হচ্ছে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে দেখেন, এই যে php.ini নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং এটা যদি আমি এডিট করি, তারপর এডিটে ক্লিক করব, সো এখানে একদম ব্ল্যাঙ্ক, কোনো কোড নাই। সো আমরা কি করবো, এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে আসবো। আমি হচ্ছে আপনাদেরকে কোডটা দিয়ে দিব। সো কোডটা কপি করে নিয়ে আসলাম এবং এটা হচ্ছে এখানে পেস্ট করবো, তারপর সেভ। সো এইটার পরবর্তীতে অনেক হয়তো প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হবে না। সো আর একটু কাজ করতে হবে, তাও আমি দেখতেছি যে সলিউশনটা পাই কিনা, যে এখন আমাদের প্লাগইনটা ইনস্টল হয় কিনা। এটা প্লাগইনের ক্ষেত্রে হইতে পারে, আবার থিমের ক্ষেত্রে হইতে পারে। সো সবসময় চেষ্টা করবেন এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করার জন্য। সো এটা কিন্তু হয়েছে না। সো আমাদের আরো একটা কাজ করতে হবে, এখানে কি দুই নম্বর কাজটা হচ্ছে যে .htaccess। সো .htaccess ফাইলের মধ্যে আমাদের এই কোডটা হচ্ছে পেস্ট করতে হবে। সো আমরা আগে হচ্ছে দেখি .htaccess ফাইলটা কোথায় আছে। সো আমরা যদি এখানে আসি, তাহলে এখানে দেখতে পারবো .htaccess যে ফাইলটা এটা আছে। সো প্রায় সময় আপনারা অনেকেই দেখতে পাবেন না। তো সেই ক্ষেত্রে কি করবেন, এই সেটিংসে আসবেন, আসার পরে যে হিডেন ফাইলটা, এটাতে ক্লিক করা না থাকলে হচ্ছে এটা দেখা যাবে। সো আজ সেটিংস আসবেন, আসার পরে যে হিডেন শু হিডেন ফাইল, এটা হচ্ছে সেভ করে দিবেন। সো এখন আমরা দেখতে পাইতেছি যে .htaccess ফাইলটা আছে। সো আমরা হচ্ছে এখান থেকে এডিট করব, এডিট করার পরে তারপর এডিটে ক্লিক করব। সো এখানে আসার পরে লাইন নাম্বার ওয়ানে হচ্ছে আমাদের কোডটা পেস্ট করব। সো আমি যদি এখন যাই, তারপর কোডটা একটু এখান থেকে কপি করে নিয়ে আসি, সরি এটা না, এটা হচ্ছে আমার .htaccess। আপনার উপরের দিকে যদি মাউসটা হোভার করেন, সেক্ষেত্রে হচ্ছে দেখতে পারবেন যে আপনি কোন ফাইলের মধ্যে আছেন, অথবা কোন ফোল্ডারের মধ্যে আছেন, অথবা কোন ডিরেক্টরিতে আছেন। সো একটু জায়গা খালি করে নিব, তারপর হচ্ছে এখানে পেস্ট করলাম, তারপর আমি সেভ দিব। সো এখন যদি আমি একটু আবার রিফ্রেশ করি, একটু ব্যাকে যাই, তারপর এখানে একটা রিফ্রেশ দিলাম, এখন হচ্ছে আপলোড প্লাগিন, এখান থেকে আমি প্লাগিনটা চুজ করে দিলাম, তারপর ইনস্টল নাম। আই হোপ এখন প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, এখন প্লাগিনটা এবং সাকসেসফুলি আমাদের এখানে ইনস্টল হয়েছে। সো আপনারা এই দুইটা স্টেপ ফলো করলে এতে কাজটা করতে পারবেন। তারপর যদি না হয়, সেক্ষেত্রে হচ্ছে wp-config.php তে যাবেন, যাওয়ার পরে এই কোডটা পেস্ট করে দিবেন। আমার এখানে দেওয়া আছে যে কোথায় দিয়ে কোডটা পেস্ট করবেন, কোন লাইনের নিচে। সো এই আশা করি এই দুইটা প্রবলেম, এই দুইটা ফাইল আপনারা ক্রিয়েট করলে কোডটা ইনজেক্ট করার সাথে সাথে হচ্ছে এটা কাজ করবে। সো আই আর এই ধরনের প্রবলেম ফেস করবেন না। সো ওইটা হইতে পারে, এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের যে হোস্টিংগুলো থেকে নিই, ওই হোস্টিংগুলোতে কিছু একটা লিমিটেশন দেওয়া থাকে, যার কারণে হচ্ছে আমরা এই ধরনের প্রবলেমগুলোতে পড়ে থাকি। সো আপনার আশা করি এরপর থেকে আর এই প্রবলেমটাতে যদি কেউ ফিক্স করেন, সেক্ষেত্রে এই স্টেপগুলো ফলো করলে আপনাদের এই প্রবলেমগুলো আর হবে না। সো অনেকের হচ্ছে আপনার সিপ্যানেল নাও থাকতে পারে, সেক্ষেত্রে করবেন কি, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্লাগিনে যাব, প্লাগিন থেকে আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনার সিপ্যানেলের হয়তো অ্যাক্সেস দিচ্ছে না, সেক্ষেত্রে করবেন কি, সেক্ষেত্রে হচ্ছে ফাইল ম্যানেজার নামে একটা প্লাগিন আছে। সো আপনি ফাইল যদি লেখেন,
তারপর হচ্ছে ফাইল ম্যানেজারটা ইনস্টল করতে পারবেন। ইনস্টল করলে ঠিক সেম এরকম ফাইল ম্যানেজার মতো আপনি ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন। সো ওই ড্যাশবোর্ড থেকে হচ্ছে আপনি বাকি কাজটা করে নিতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।